বাংলাদেশ সেনাবাহিনীর ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। সোমবার সকাল ১১টায় নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি, ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় ইএমই কোরের অবদান তুলে ধরে সেনাপ্রধান বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে আগামী দিনের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় ইএমই কোরের সকল সদস্যকে প্রস্তুত থাকার আহ্বান জানান। এর আগে সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে সেনাপ্রধানকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং জিওসি মেজর জেনারেল এস এম কামরুল হাসান সহ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাগণ। সম্মেলন শেষে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি, সৈয়দপুর সেনানিবাসের ইএমই সেন্টার অ্যান্ড স্কুল এবং ইএমই কোর পরিচালিত কৃষি কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে এ সময় উপস্থিত ইএমই কোরের অধিনায়কগণকে প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন সহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন সেনাপ্রধান। জেসমিনারা, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।